लिलुआ के एक फैक्ट्री में लगी भयावह आग। हावड़ा के लिलुआ थाना अंतर्गत चमराइल इलाके में स्थित एक फैक्ट्री में आग लग गई। मौके पर पहुंचे दमकल के 3 इंजनों ने घंटों की मशक्कत के बाद आग पर काबू पाया। हादसे में किसी के हताहत होने की खबर नहीं है। धुआं देखते भाई এখানে আসি 9টা থায় 9টা নাগাদ আসার পর দেখতে ভাই এই দোকানগুলো ধাও ধাও করে চলছে, ঠিক আছে, এই দোকানগুলো ধাও ধাও করে চলছে। এর আগেও এক বছর এক মাস আগেও এরকম সেম পরিস্থিতিতে আগুন লাগে, হ্যাঁ সেবারে রাতে হয়েছিল, তখনও আমরা সাহায্য করে দোকানগুলোকে বাঁচাতে পেরেছিলাম, কিন্তু এবারে আমরা লাস্টে আসার কারণে তখন এসে দেখি এগুলো পুরো ছাই হয়ে গেছে। আগুন লেগেছিল, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসি, এসে দেখি তো এন্টার এরিয়া দাও দাও করে জ্বলছে। কিন্তু সবার আগে আমার কাজ ছিল সাবস্টেশনটাকে বাঁচানো, আগুন সাবস্টেশনের দিক দিয়ে আমি কাজ করি এবং ইন দ্য মিনটাইম আমি গাড়ি কল করি, তারপর আরও 3টে গাড়ি আসে, মোট 4টে গাড়ি কাজ করছি আপাতত আগুন নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণ কী কারণে লাগছে সেটা বলতে পারবো না, আমি যখন এসেছি তখন এন্টার এরিয়া দাও দাও করে চলছে। জানা গেছে না, এখনও কিছু জানা যায়নি, দেখছি কথাবার্তা বলি দূরত্ব লেগেছে।